ক্রিকেটের বর্ণিল এক চরিত্র ছিলেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। এ শোক সইবে কি করে ক্রিকেট দুনিয়া? লিজেন্ডারি লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার সাইমন্ডসের ট্র্যাজিক মৃত্যু। গত মার্চে থাইল্যান্ডে হোটেল কক্ষে ঘুমের ঘোরেই হার্ট অ্যাটাকে 52 বছর বয়সে মারা গিয়েছিলেন ওয়ার্নি। তার আড়াই মাস পেরোতে না পেরোতেই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল অস্ট্রেলিয়ার 2003 ও 2007 বিশ্বকাপ জয়ী দলের তুখোড় অলরাউন্ডার সাইমন্ডসের। মাত্র 46 বছর বয়সেই সাইমন্ডসের হঠাৎ মৃত্যু। রবিবার ভোর রাতে অস্ট্রেলিয়ান কিংবদন্তির মৃত্যুর খবরে শোকে মুহ্যমান ক্রিকেট বিশ্ব। কুইন্সল্যান্ড পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সময় রাত 11টার দিকে অ্যান্ড্রু সাইমন্ডস হার্ভি রেঞ্জ রোড দিয়ে একলা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাদের ধারণা, অ্যালিস রিভার ব্রিজের কাছে বাঁদিকে ঘোরার সময় গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে। চিকিৎসকরা সাইমন্ডসকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ঘটনার সময় তিনি এতটাই আঘাত পান যে তাকে বাঁচানো সম্ভব হয়নি। সাইমন্ডস অন্য পৃথিবীতে তার সতীর্থ প্রিয় ওয়ার্নির কাছে চলে গেলেন। এই পৃথিবীতে একা করে গেলেন স্ত্রী লোরা ও দুই সন্তান কোলি ও বিলিকে। চ্যাম্পিয়ন অলরাউন্ডারের জন্ম 1975 সালের 9 জুন ইংল্যান্ডের বার্মিংহামে। ছোট বয়সেই দত্তক পিতামাতার সাথে অস্ট্রেলিয়া চলে আসতে হয়। এক ইংলিশ বালক বহু পথ পাড়ি দিয়ে হঠাৎ হয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অলরাউন্ডার। আক্রমণাত্মক ব্যাটিং, ইফেক্টিভ পেস বোলিং সাথে দুর্দান্ত ফিল্ডিং, পরিপূর্ণ অ্যাথলিট বলতে যা বোঝায়, সাইমন্ডস ছিলেন তেমন একজন অলরাউন্ডার। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ। টেস্টের চেয়ে রঙিন পোশাকের ক্রিকেটেই অস্ট্রেলিয়ার বড় অস্ত্র ছিলেন সাইমো। 26 টেস্টের ক্যারিয়ারে 40.61 গড়ে 1462 রানের পাশাপাশি 24টি উইকেট নিয়েছেন তিনি। 2008 সালে ভারতের বিপক্ষে সাইমোর ব্রিলিয়ান্ট 162 রানের অপরাজিত ইনিংস অস্ট্রেলিয়াকে সাহায্য করেছিল 122 রানের জয় এনে দিতে। কিন্তু অসাধারণ পারফরমেন্স ছাপিয়ে ওই টেস্ট বিতর্কিত হয়েছিল হরভজন সিং এর সাথে সাইমন্ডসের মাঙ্কি গেটার কাণ্ডে। বর্ণিল ওয়ানডে ক্যারিয়ার যার পরতে পরতে অসাধারণত্বের গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুঠামদেহের অধিকারী, বিশাল ছক্কা হাঁকাতে পারতেন। বিগ হিটার ব্যাটসম্যানের 198 ওয়ানডে ম্যাচে প্রায় 40-এর কাছাকাছি গড়ে 5088 রানের ক্যারিয়ার। ওপেন থেকে 8 নম্বর, দলের যখন যেমন প্রয়োজন চাহিদা মেটাতে সব পজিশনেই ব্যাটিংয়ে সিদ্ধহস্ত ছিলেন। মিডল অর্ডার 5 নম্বরেই সবচেয়ে বেশি 96 ম্যাচ খেলেছেন। সেখানে রানের গড় ও স্ট্রাইক রেট দুটোই চোখ ধাঁধানোর মতো। 6টি সেঞ্চুরি ও 30টি 50 মেরেছেন 11 বছরের ওয়ানডে ক্যারিয়ারে। সেই সঙ্গে উইকেট নিয়েছেন 133টি। প্রবল পরাক্রমশালী রিকি পন্টিংয়ের মাইটি অস্ট্রেলিয়ার 2003 ও 2007 বিশ্বকাপ জয়ী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। 2003 বিশ্বকাপে ওয়াসিম আকরামের পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওপেনিং ম্যাচে জোহানেসবার্গে 143 রানের ইনিংস দিয়ে বিশ্বকে অন্যভাবে চিনিয়েছিলেন সাইমো। সেই ম্যাচে উইনিং নক খেলেছিলেন 18 চার ও 2 ছক্কায় মাত্র 125 বলে। সে সময় ওটাই ছিল বিশ্বকাপ ইতিহাসে কোনো অস্ট্রেলিয়ানের সেরা ইনিংস। সেই বিশ্বকাপেরই সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অজিরা 53 রানে 3 উইকেট হারিয়ে বসার পর উইকেটে এসে 91 রানের ইনিংস খেলেছিলেন তিনি। ভারতকে হারিয়ে সেবার বিশ্বকাপ জিতেছিল পন্টিংয়ের দল। সাইমন্ডস তখন ভেঙে পড়েছিলেন, একসময় নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। অনেক অভিজ্ঞই মনে করেন সাইমন্ডসের ক্যারিয়ার আরও পলিশ হতে পারেনি, আগেভাগেই ক্যারিয়ার শেষ হবার পেছনে তার ওই মাঙ্কি গেটার কাণ্ডের দায় ছিল। সব বিতর্কের ঊর্ধ্বে চলে গেছেন সাইমন্ডস। মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ তার ক্যাপ্টেন রিকি পন্টিং, বিশ্বাস হচ্ছে না শোয়েব আখতার লক্ষণদের। শোকবার্তায় ভরে যাচ্ছে টুইটার। 9 জুন, জীবনের 47তম জন্মদিন। মৃত্যু পরবর্তী জগতে পা রাখা ব্র্যাডম্যান ওয়ার্নিদের সাথেই দিনটা পালন করবেন সাইমো। নশ্বর পৃথিবীর মায়া ছাড়লেও সাইমোর ক্রিকেটীয় কীর্তি মায়ের বাঁধনেই আটকে রাখবে তাকে ভক্তদের ভালোবাসায়, ইতিহাসের পাতায়। বিদায় কিংবদন্তি। জয়ন্ত কুমার, ক্রিকফ্রেনজি।